আর তো তোমাদের ক্লাসগুলো একটু ফ্রেশ ভাবে শুরু করার কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো যে চ্যাপ্টার সব সবাই শর্ট সিলেবাস আশা করি দেখে ফেলছো, চ্যাপ্টার হচ্ছে মাত্র 8টা। তো চ্যাপ্টার 8টা হওয়ার ফলে তোমাদের কোশ্চেন প্যাটার্নে ডেফিনেটলি চেঞ্জ আসবে। তারপর হচ্ছে যেহেতু তোমাদের কোশ্চেন আসে 8টা, তার মানে এখন চ্যাপ্টার আছে 8টা, তাহলে মানে 1-to-1 ম্যাচ হয়ে যাচ্ছে। তার মানে বলতেই পারি যে আমরা যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে 8টা চ্যাপ্টার আমরা পড়বো, সেই 8টা চ্যাপ্টার প্রত্যেকটা থেকে একটা করে সিকিউ কনফার্ম আসবেই আসবে। মানে এখানে কোনো মানে কনফিউশন নাই। তার মানে এখন প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কোনো চ্যাপ্টারই আসলে ছাড় দিতে পারবা না। তো এই জন্যই এভাবে আমাদের একটু স্পেশালি শুরু করা। তো আজকে আমাদের নিয়ত হচ্ছে, আমার নিয়ত হচ্ছে তোমাদের চ্যাপ্টার 1 থেকে একদম স্টার্ট করা, কারণ চ্যাপ্টার 1 থেকে কোশ্চেন এবার আসবে। যেমনটা হয়েছে এসএসসি 21 ব্যাচের জন্য হবে, তোমাদের জন্য চ্যাপ্টার 1 থেকে সাধারণত কোশ্চেনটা মিস হয় সব সময়ই। কিন্তু এইবার আর মিস হওয়ার মানে যদি তোমাদের শর্ট সিলেবাস এইটাই বহাল তবিয়তে থাকে, চ্যাপ্টার 1 ইজ কনফার্ম, এখান থেকে একটা কোশ্চেন তোমরা পাচ্ছ। তো এইখানে কিছু ছোট দুইটা টপিক আছে, স্ল্যাট ক্যালিপার্স এন্ড গ্লুকোজ, এই দুটো টপিক নিয়ে আসলে আমাদের পড়তে হয় চ্যাপ্টার 1 থেকে। তো আস্তে আস্তে পড়া শুরু করি, তারপর হচ্ছে সামনে গিয়ে আমরা পরবর্তী যে কি কি ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আশা করি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আপনাদের শর্ট সিলেবাসের যে চ্যাপ্টার 1-এর যে ইগুলা দিছে যে কোন কোনগুলো কি কি টপিক পড়বেন। বাট আসলে এটা কোনো কাজের না, কেন? কারণ হচ্ছে আপনাদের বইয়ের মধ্যে যা আছে মানে সবগুলা সবগুলা পয়েন্ট বাই পয়েন্ট এখানে দিয়ে দিছে, এখানে জাস্ট ডিভাইডেড করে দিছে মানে কয়টা ক্লাসে কি হবে হ্যান ত্যান আর কি। বাট আপনারা ভালো করে জানেন যে এগুলো আসলে কতটা ইমপ্লিমেন্ট হবে, এগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট হবে না। আপনাদের যার যার পড়া নিজ দায়িত্বে নিজেদেরকেই পড়তে হবে এবং নিজ দায়িত্বে পড়া গুছিয়ে রাখতে হবে। স্কুল কলেজ কবে খুলবে, কবে আপনাদের পড়াবে, অ্যাসাইনমেন্ট নিবে, ওই আশায় আর বৈশা থাইকেন না। মোটামুটি বলা যায় যে কুরবানি ঈদের আগে আমাদের আর স্কুল কলেজ কিচ্ছু খুলতেছে না, ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। আচ্ছা, চ্যাপ্টার 1 থেকে কে কি পড়ছো, কার কি মানে কার কি অপিনিয়ন আছে একটু শুনি বলো তো দেখি। চ্যাপ্টার 1 থেকে পড়তে হয় দুইটা টপিক মূলত আসে, যেটা আসার মতো স্ল্যাট ক্যালিপার্স এন্ড স্ক্রু গজ, এই দুইটা টপিক সম্বন্ধে কার কি ধারণা আছে, কে কতটুকু পারো? এনিওয়ান, কারো কোনো কিছু সেই আছে? নাই না? স্যার দুইটাই তো পড়ছিলাম, এখন আবার রিভিশন দেওয়া লাগবে। পড়ছি ম্যাথ, ম্যাথ আসলে পারি, স্যার পড়ছিলাম, ঘুরায় পেঁচে ম্যাথ দিলে পারি? জি স্যার, মোটামুটি। ওকে, যদি পারেন রিভাইজ করলে পারবো। ওকে, যদি পারেন তাহলে তো খুবই ভালো, আর না পারলেও সমস্যা নাই। তো দেখেন বেসিক জিনিসগুলা একদম কনসেপচুয়াল কিছু জিনিস, আই এম শিওর এগুলো আপনি কোথাও দেখেন নাই, ওগুলা দেখে ফেলেন। আর আমি আপনাদের এখন যেই স্লাইডের উপর ক্লাসগুলো নিব, এক্স্যাক্টলি এই সেম স্লাইডের উপর আমি যে তোমাদের যে এইচএসসি এসএসসি 21 যেটা 21 ব্যাচ, তাদের যে ক্র্যাশ কোর্স প্রোগ্রাম চলতেছিল আমাদের টেনমেন্ট স্কুলে, ওই ক্র্যাশ কোর্সে আমি এই 21 ব্যাচে এক্স্যাক্টলি এই স্লাইডগুলো দিয়ে ক্লাস নিছি। তো এই স্লাইডগুলো প্রিপেয়ার আছে বলেই তোমাদেরকে আমি এই ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার আর চ্যাপ্টার 8 কনফার্ম যে আমি স্লাইডের মাধ্যমে অ্যানিমেশনের মাধ্যমে পড়াবো। বাকিগুলো তো আমরা অ্যাজ ইউজুয়াল যদি আমি স্লাইড বানাইতে পারি, সময় পাই, তাহলে হলো, না হলে আমরা তো হোয়াইট বোর্ডে যেভাবে ক্লাস করে আসছি এতদিন সেমনিই ক্লাস চলবে, ঠিক আছে? তো প্রথমেই কিছু আজাইরা প্যাচাল আছে, পরিমাপের যন্ত্রপাতি। ডোন্ট মাইন্ড আজাইরা প্যাচাল বললাম, কারণ এগুলো এবার ওইরকমই আর কি ব্যাপারটা অনেকটা। সো এই পরিমাপের যন্ত্রপাতিগুলো আপনারা চিনেন, এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, এটা স্ক্রু গজ, আর এটা হচ্ছে ওজন মাপার যন্ত্র নিক্তি বলে, যদি আমরা এখন এগুলো ব্যবহার করি না। এটা স্টপ ওয়াচ, আর এটা হচ্ছে একটা ডিজিটাল থার্মোমিটার টাইপ অফ থিংস। তো আমরা যদি এই চ্যাপ্টারের মূল মোটিভটা বলি, এই চ্যাপ্টারের মূল মোটিভটা হচ্ছে আপনাদেরকে রাশি সম্বন্ধে বা মৌলিক রাশি সম্বন্ধে একটা বেসিক ধারণা দেওয়া। তো এটা একটু আলোচনা করা দরকার যে পরিমাপের ক্ষেত্রে আমরা যখন এককগুলা ব্যবহার করি, একক মিটার, সেন্টিমিটার বা কিলোমিটার বা টেম্পারেচার, এই এককগুলার যে কনসেপ্টটা মানে কিভাবে একদম ফার্স্ট ফ্রম দ্য ফার্স্ট হিউম্যান বিং থেকে কিভাবে জিনিসগুলো আসলে নর্মালাইজ হয়েছে একটু বোঝার চেষ্টা করে। ধরেন আপনার আপনার মেয়েরা যখন আছেন, যখন আপনারা দোকানে শাড়ি কিনতে যান, তখন কি হয় শাড়িটা কিভাবে মাপে বলা বলে শাড়িটা এত সেন্টিমিটার বা এত ফিট? সাধারণত কিন্তু এটা বলে যে শাড়িটা হচ্ছে এত হাত, 12 হাত, 14 হাত, এরকম বলে কিনা, এরকম বলে তো নাকি নাকি জানেন না সবাই? নিশ্চয়ই জানেন। আচ্ছা, কেন এরকম বলে, কেন এরকম বলে? কোনো কিছু একটা মাপার জন্য কেন হাতটা চিন্তা করা হয়? কারণ এইখানে আসলে আপনাকে আপনার মস্তিষ্কে বুঝা, আপনার মস্তিষ্ককে সেন্স করাইতে হবে যে কাস্টমার আপনাকে বলতেছে এটা এত হাত, এটা 10 হাত, তখন আপনার মাথায় একটা
প্রিম্যাচিউর মানে প্রিমিটিভলি আপনার মাথার মধ্যে একটা আইডিয়া আছে যে একটা এক হাত মোটামুটি এতটুকু হইতে পারে, তাহলে 10 হাত মোটামুটি এতটুকু হবে, এতটুকু দিয়ে আমারে বস্তার মতো পেঁচানো যাবে, রাইট? ব্যাপারটা তো এরকম। সো ওইখানে আপনাকে হাত আপনি হাত জিনিসটা কি ইউজ করছেন একটা মানে আপনার কাছে এটা একটা কমন পরিমাপ, এটা যেটা সম্বন্ধে আপনি জানেন, এবং মোস্ট মোস্টলি আমরা সবাই কম বেশি এই জিনিসটা সম্পর্কে মানে একেবারে মানে জানি যে এক হাত সমান কত হয়, এই আন্দাজটা সবার কাছে মোটামুটি একই রকম, এমন কিন্তু না কারো কাছে এক হাত মানে এতটুকু, কারো কাছে এক হাত মানে এতটুকু। সো এটা একটা ইউনিভার্সাল বিষয়। সো আমরা ডে টু ডে লাইফে স্পেশালি ফিজিক্সের নাম যে ফিজিক্স সাবজেক্টটা আমাদের মূল কাজ কি, এটা নাম হচ্ছে এটার মানে কি পরিমাণগত বিশুদ্ধ জ্ঞান। আমরা আসলে সবকিছু প্রপারলি পরিমাপ করে কাজ করতে চাই। সাপোজ ধরো আমি আমার সামনে যে টেবিলটা আছে এই টেবিলটার আমি এখন ক্ষেত্রফল বের করব, বা এটা আমি কোনো একটা জায়গায় সেট করব মাপ দিয়ে। তো এখন আমি যদি মাপ দিয়ে সেট করি তাহলে কি হবে, মানে মাপ দিয়ে সেট করতে চাইলে আমাকে অবশ্যই একটা ফিতা নিতে হবে যার মধ্যে একটা স্পেসিফিক পরিমাণ আছে যে 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি বা 10 ইঞ্চি। তো এখন এই যে ইঞ্চি ব্যাপারটা, এটা কি আপনার কাছে একরকম, আমার কাছে একরকম, আরেকজনের কাছে একরকম, না এরকম কোনো ব্যাপার না। সবার কাছে যে স্কেল আছে সবার স্কেলের ইঞ্চির পরিমাণটা কিন্তু একই। তো কেন? কারণ আমরা মানুষরা সবাই মিলে এটা ফিক্স করে নিয়েছি যে একটা সার্টেন অ্যামাউন্টকে যদি আমরা সবাই একত্রে একই পরিমাণে ধরে না নেই তাহলে কমিউনিকেশনে বিশাল বড় গ্যাঞ্জাম লাগবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? সো এই হচ্ছে ব্যাপার, এখান থেকে পরিমাপের বেসিক প্রাইমারি কনসেপ্টটা আসছে। তো এইগুলা দিয়ে আপনারা বিভিন্ন মৌলিক রাশি পরিমাপ করবেন, এবং আমি আশা করতেছি এইগুলা নিয়ে আপনাদের আমার বোঝানোর কিছু নাই। মৌলিক রাশিগুলো কি কি, শুধু সংজ্ঞাগুলা মুখস্থ করতে পারেন, সংজ্ঞাগুলো অনেক একটু কঠিন মনে হতে পারে, ওই সংজ্ঞাগুলো আজকে বুঝাবো না, অন্য একদিন সংজ্ঞাগুলা মনে করাই দিয়ে দরকার পড়লে, যদি সংজ্ঞা কারো বুঝতে মন চায়, যেটা না হলেও চলবে, আমি বুঝাই দিব না, ঠিক আছে? তো এটা দিয়ে কি মাপি আমরা, এটা দিয়ে দৈর্ঘ্য মাপি, এটা দিয়েও দৈর্ঘ্য মাপি, কিন্তু এটা আসলে মানে ব্যাস মানে খুব সূক্ষ্ম জিনিসের জন্য মাপি, মানে স্ক্রু গজ দিয়ে এটা দিয়ে ওজন মাপেন, ওজন মানে ভর মাপি আর কি, এটা দিয়ে টাইম মাপেন, এটা দিয়ে টেম্পারেচার মাপেন। এই চারটাই এই তিনটা জিনিস হচ্ছে মানে মৌলিক রাশির মধ্যে। মৌলিক রাশিগুলো কি সেটা তো জানেন যে যেই রাশির সাথে অন্য রাশির কোনো সম্পর্ক নাই। সাপোজ আমি যদি বলি টেবিলটার দৈর্ঘ্য 10 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? সো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো প্রত্যেকটা জিনিসের একটা স্পেসিফাইড মানে ব্যাপার স্যাপার আছে। তো এই আলোচনাগুলো আপনাদের করার খুব গভীরভাবে কঠিনভাবে নেওয়ার কিছু নাই। আজকে মূলত আপনাদের যেটা বুঝাবো বা যেটা ফিল করানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে স্লাইড ক্যালিপার্স, যেটা আমাদের এই যন্ত্রটা, এই যন্ত্রটা কি, এই যন্ত্রটা দিয়ে কেমনে কাজ করে। আচ্ছা এখানে দাগটা কে দিছে, এটা মুছবো কিভাবে বলেন তো দেখি। আমি তো এটা জানি, হ্যাঁ সালে তো এটা দিয়ে আমরা কি করি, আমাদের বাসার সবার কাছে আমাদের মোটামুটি একটা স্কেল আছে, এই স্কেলটা দিয়ে আমরা সবার যে কোনো কিছু দৈর্ঘ্য খুব ইজিলি মাপতে পারি। বাট সমস্যাটা হচ্ছে যে অনেক খুব সেন্সিটিভ কিছু জিনিস আছে বা সেন্সিটিভ মেজারমেন্ট আছে যেগুলোর জন্য আমাদের আসলে নর্মাল স্কেল দিয়ে আমরা মাপতে পারবো না। সাপোজ ধরেন আপনি যে কলমটা দিয়ে লেখেন, কলমের মাথায় যে একটা বল আছে, বল পেন কলম যেটা, ওই বলটার মাপ কতটা সূক্ষ্ম বলে আপনার মনে হয়? ওইটাও মোটামুটি আপনার 1 মিলিমিটারের অ্যাটলিস্ট, যদি কম দামি কম কোয়ালিটির মানে খারাপ কোয়ালিটির কলমও হয় সেটার যে তোমার সূক্ষ্মতা বা সেটার যে সফিস্টিকেটি সেটা মোটামুটি 1 মিলিমিটারের 100 ভাগের অ্যাটলিস্ট অন্তত আছে। কথাটা বুঝতে পারছো? মানে বা কোনো কোনো ক্ষেত্রে খুব হাই কোয়ালিটি বা দামি কলম হলে সেটা ন্যানোমিটার পর্যন্ত সেটার সূক্ষ্মতা থাকে। তো এখন একটু চিন্তা করেন, আপনি যখন কোনো একটা কিছু তৈরি করতে চাচ্ছেন, সাপোজ আমার হাতে পেনটা আপনি তৈরি করতে চান, এখন পেনের নিব আপনি বানাবেন, এখন আপনি যদি আপনার বাসায় থাকা যে নর্মাল যে স্টিলের স্কেল বা প্লাস্টিকের স্কেল আছে সেটা দিয়ে যদি নিবটার মানে গর্তটার ব্যাস মেপে আপনি নিব বসাইতে চান, কোনোদিন কি সেটা বসবে? কোনোদিন কিন্তু সেটা আপনি বসাইতে পারবেন না। মানে একদম অ্যাকুরেট মাপ না হলে কিছু জিনিস কাজ করা যাবে না, মোটামুটি অ্যাটলিস্ট মানে 1 মিলিমিটারের দশমাংশ বা এর কাছাকাছি আমাদের সফিস্টিকেশন দরকার, এবং এই জন্যই আমরা আসলে ওটা নর্মাল স্কেল দিয়ে তখন মাপতে পারবো না। আবার ধরেন সাপোজ একটা কোনো বস্তুর দৈর্ঘ্য হচ্ছে মনে করেন আপনি মাপতেছেন, আমাদের যে বাসায় যে স্কেলগুলো থাকে সেটা দিয়ে আমরা মিলিমিটার পর্যন্ত, মিলিমিটার দাগ কাটা থাকে আর কি, মানে মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মতায় কোনো কিছুর দৈর্ঘ্য আমরা বলতে পারি,
বাট ধরেন আপনার কোন একটা বস্তু দৈর্ঘ্য আপনি মাপ করতে মাপতে গিয়ে পাইতেছেন যে সেটা দৈর্ঘ্যটা এমন হয়েছে, মনে করেন সেটা 13 মিলিমিটার বা 14 মিলিমিটারের ঠিক মাঝামাঝি বা ভেতরে কোন একটা জায়গায় আছে, এখন আপনি সেটা কিন্তু আর খালি চোখে স্পেসিফাই করতে পারবেন না এক্স্যাক্টলি সেটা কত। আপনি বলতে পারবেন 13 একটু বেশি 14 একটু কম, তাতে কোনো লাভ নাই। সো ইন দ্যাট কেসে আমরা সেই ধরনের জিনিসগুলো মাপার জন্যই ব্যবহার করতেছি এই স্লাইড ক্যালিপার্সটা। এইটা মিলিমিটারের চেয়েও সূক্ষ্মতার সূক্ষ্মভাবে কোনো একটা রিডিং, কোনো একটা ছোটোখাটো জিনিসের যে দৈর্ঘ্যের যে রিডিং সেটা দিতে পারে। এখন কথা হচ্ছে পিয়েরে ভার্নিয়ার যখন এই স্কেলটা আবিষ্কার করছে তার আগে আসলে মানে ওই রকম সফিস্টিকেটেড মাপযোগ ছিল না, তো যখন এটা আবিষ্কার করলো মানে বেশ সফিস্টিকেটেডলি আমরা কিছু মাপযোগ করতে পারলাম। বাট ব্যাপারটা হচ্ছে যে এখন এই যে স্লাইড ক্যালিপার্সের ছবিটা আপনারা দেখতেছেন, পিয়েরে ভার্নিয়ার যে স্লাইড ক্যালিপার্স বানাইছিল সেটা সেটা এটার চেহারা মোটেও একই রকম ছিল না। এটা হচ্ছে এখন বর্তমানে আমরা পিয়েরে ভার্নিয়ার যে স্লাইড ক্যালিপার্সের কনসেপ্টটা দাঁড়া করাইছে সেটাকে আমরা আরেকটু ডেভেলপ করে আরেকটু এক্সটেন্ড করে এরকম একটা ফর্ম দিছি এবং এটা এখন বাণিজ্যিকভাবে আমরা ব্যবহার করতে পারি। তো এইটা আপনারা কি প্র্যাকটিক্যাল করছেন, সবাই কি প্র্যাকটিক্যাল করছো তোমরা এই জিনিসটা হাতে নিয়ে দেখছো স্লাইড ক্যালিপার্স? আচ্ছা তাহলে তো আমরা জানি এখনো এটা করেন নাই। আচ্ছা তাহলে কি বলে সব না। আচ্ছা তো যাই হোক এই স্কেলের মাঝখানে যে স্কেলটা থাকে এটা হচ্ছে নর্মাল একটা স্কেল, এই যে এইটা আমি যদি এইটা একটু দেখাই এই ছবিটা দেখাই এই যে মাঝখানে এটা নর্মাল স্কেল যেটা আমাদের সবার কাছেই থাকে মিলিমিটার দাগটা, আর এই যে যে পার্টটা সামনে পেছনে মুভ করতেছে এইটা হচ্ছে মূলত এটাকেই আমরা বলি ভার্নিয়ার স্কেল। আসলে পিয়েরে ভার্নিয়ারের কারসাজিটা হচ্ছে এই স্কেলটার মধ্যে। তো যখন আমরা কোনো কিছু একটা আর দৈর্ঘ্য মেজারমেন্ট করতে চাই, সাপোজ আপনি নাটের দৈর্ঘ্য মেজারমেন্ট করতে যাবেন, তখন করতে হবে কি এই যে দুইটা, এই দুইটাকে আসলে কিলক বলে বাংলা নামগুলো একটু উইয়ার, মানে দুইটা এই দুইটা পার্টের মাঝখানে বস্তুটাকে রেখে প্রপারলি একদম অ্যাটাচ করে দিয়ে দেন হচ্ছে এই জায়গাটাতে রিডিংটা নিতে হয়। আমি আজ আমরা আজকে রিডিং নিতেছি না বা রিডিং এখন নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আপনাদেরকে এটা বোঝাবো যে এখানে কি কারসাজিটা হয় বা হাউ ইট ওয়ার্কস। সো যেটা হয়েছে যে এই স্কেলটার মধ্যে যদি ভালো করে আপনারা খেয়াল করে দেখেন এই মাঝখানের স্কেলটা একদম নর্মাল, এটাকে আমরা মূল স্কেল বলি, আর এই যে ভার্নিয়ার স্কেলটা এটা যদি দেখেন এর মধ্যেও কিছু ছোট ছোট দাগ কাটা আছে, মানে এটা একটা কাইন্ড অফ ছোটোখাটো স্কেলের মতো কাজ করতেছে। তো এখানে আসলে কাহিনীটা কি, তো এখানে কাহিনীটা কি সেটা বোঝার জন্য একদম আদিকালে ফিরে যেতে হবে যখন পিয়েরে ভার্নিয়ার এই স্কেলের কনসেপ্টটা দাঁড়া করেছিল, এবং তার কনসেপ্টটা ছিল অনেকটা এরকম। পিয়েরে ভার্নিয়ার কি করছে আসলে, সে কিছুই করে নাই, সে জাস্ট একটা নর্মাল একটা সাধারণ স্কেল নিছে, এই যে নিচের যে স্কেলটা দেখতেছে এটা নর্মাল সাধারণ স্কেল, অ্যান্ড দেন ওই স্কেলের সাথে সে করছে কি এই যে উপরে একটা ছোট্ট স্কেল দেখতেছেন আর একটা পার্ট পার্ট অফ স্কেল এই স্কেলটা জুড়ে দিছে, জাস্ট এই কাজটাই সে করছে, বাস তাতেই কাজ শেষ। এটার মাধ্যমে মিলিমিটারের চেয়ে সূক্ষ্মভাবে একটা ফিগার আউট করা যায় যে বস্তুটার দৈর্ঘ্য কতখানি, বাট হাউ এই জিনিসটা বোঝা জরুরি। এই জিনিসটা যদি এখন দেখে বুঝে থাকেন আর সারা জীবনে ভুলবেন না বা সারা জীবনে সাইড ক্যালিপার স্ক্রু গজ নিয়ে কনফিউশন হবে না বা মনের মধ্যে খুঁতখুঁতানিও থাকবে না, কারণ আমি যতটুকু মনে হয় আমি যতটুকু এক্সপেক্ট করতেছি আপনারা সবাই সূত্রটা জানেন কিভাবে সূত্রটা দিয়ে মাপ করি মানে ই করতে হয়, আমি রাইট সূত্রটা জানেন, কিন্তু সূত্রটা কেন অ্যাপ্লাই হয়েছে কিভাবে আসলো সেটা মনে হয় জানার কথা না। যদি না আমার চ্যানেলে ভিডিওটা ভিডিও দেখে দেখেন, সাইড ক্যালিপার একটা ভিডিও আছে আমার চ্যানেলে এটা ডিটেলে আর কি। আচ্ছা যাই হোক, তো এই স্কেলটাকেই বলা হইতেছে ভার্নিয়ার স্কেল, পিয়েরে ভার্নিয়ার এই ছোট্ট স্কেলটা অ্যাড করছে। তো এই স্কেলটার ব্যাপার স্যাপারটা কি একটু বোঝা যাক, এই স্কেলটা হচ্ছে পিয়েরে ভার্নিয়ার করছে কি এই ছোট্ট স্কেলটা নিয়ে এর মধ্যে সে সমানভাবে 10টা ভাগ কাটছে, কয়টা ভাগ 10টা ভাগ কাটছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9, পরেরটা 10 নাম্বার না পরেরটা আবার 0, এটা 10 না হয়ে 0 কেন হইলো এটা নিয়েও পরে বলতেছি, বাট ভালো করে দেখেন গুনে দেখেন ঠিক এক্স্যাক্টলি 10টা সেগমেন্ট আছে বা 10টা ভাগ আছে এই পার্টটার মধ্যে, রাইট? তো এই যে এই 10টা ভাগ আছে একটু খেয়াল করে ভালো করে বলেন তো এই 10টা ভাগের দৈর্ঘ্য এখানে এই আমাদের যে নর্মাল স্কেল এই স্কেলে কত দেখতে পাচ্ছি আমরা, কত দেখাইতেছে সেটা বলেন তো কত? 9 9, মানে এই স্কেলের মধ্যে 10টা ভাগ আছে ঠিক আছে, বাট 10টা ভাগের টোটাল দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কত, অ্যাকচুয়ালি হচ্ছে 9 মিলিমিটার, কথা বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা তার মানে আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের 10টা ভাগের দৈর্ঘ্য 9 মিলিমিটার। এখন একটু চিন্তা করে বলেন 10টা ভাগ প্রত্যেকটা ভাগ সমান ইন টোটালে তারা হচ্ছে 9 মিলিমিটার, তাহলে এক একটা ভাগ কত হবে, কত হবে কি মনে হয়?
বলতে পারতেছেন না? 9 মিলিমিটারকে জাস্ট 10 দিয়ে ভাগ দেন, 10 দিয়ে ভাগ দিলে 9/10, হ্যাঁ 9/10 মিলিমিটার বা 0.9 মিলিমিটার, কথাটা বোঝা গেছে? সো তার মানে এই যে আমাদের ভার্নিয়ার স্কেলটা আছে উপরে ছোট্ট স্কেলটা, এর মধ্যে যে এক একটা ভাগ, এক একটা ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার না, সেটা কত? 0.9 মিলিমিটার। এখন 0.9 মিলিমিটার আসলে 1 মিলিমিটার থেকে কত ছোট? কত ছোট হবে? 0.1 মিলিমিটার ছোট না? এখন ভালো করে খেয়াল করে দেখেন, 0.1 মিলিমিটার ছোট বলেই আমাদের ভার্নিয়ার স্কেলের যে 1 নম্বর দাগটা দেখতে পাচ্ছেন, এই যে 1 নম্বর দাগটা, এটা দেখেন আমাদের যে মূল স্কেলের যে 1 মিলিমিটার তার থেকে কিন্তু একটু পিছায় আছে, খেয়াল করছেন? পিছায় আছে না? তাহলে এখন বলেন কতটুকু পিছায় আছে সেটা? 0.1 রাইট। তাহলে ভার্নিয়ার স্কেলের প্রতিটা ভাগের দৈর্ঘ্য পাইতেছি আমরা 0.9 মিলিমিটার, আর মূল স্কেলের যে প্রত্যেকটা ভাগ সেটা দৈর্ঘ্য পাইতেছি কত? 1 মিলিমিটার। মানে ওইটা কতটুকু ছোট? ভার্নিয়ার স্কেলের এক ভাগ মূল স্কেলের এক ভাগের থেকে ঠিক 0.1 মিলিমিটার ছোট, কথাটা বুঝতে পারছেন? এবং মাথার মধ্যে এখন ঢুকায় নেন, এইটাকেই আমরা আসলে বলি ভার্নিয়ার ধ্রুবক। কি বলি? ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা হবে এই রকম। কি রকম হবে? যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, এই যে ভার্নিয়ার স্কেলের প্রতি ক্ষুদ্রতম একটা ভাগ, আমাদের যে মূল স্কেলের ক্ষুদ্রতম একটা ভাগের থেকে যতটুকু ছোট হয় সেটাকে আমরা কাউন্ট করতেছি কি হিসেবে? ভার্নিয়ার ধ্রুবক হিসেবে। ঘটনা ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে বুঝতে? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এখন এটার এটার গভীরতা আরেকটু সামনে বুঝবো। তো এই ভার্নিয়ার ধ্রুবক বের করার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি। সো যেটাকে আমরা ভিসি নামে ডাকি, এটার সূত্র হচ্ছে ভিসি ইকুয়াল টু S/N। তো S/N কি? এস হচ্ছে এখানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, কত? সেটা হচ্ছে 1 মিলিমিটার। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ সবসময় 1 মিলিমিটারই হয়, এটা একদম যে কোনো ভার্নিয়ার স্কেলে আর কি। আর এই এন হচ্ছে কি? এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের মধ্যে কয়টা ভাগ আছে, ভার্নিয়ার স্কেলের মধ্যে 10টা না 20টা না 15টা, সেইটা। সো এখন যদি আপনারা 1 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ দেন, ওই 0.1 মিলিমিটারই আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন। ব্যাপারটা মিলাইতে পারতেছি সবাই, কানেক্ট করতে পারতেছি? সো এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা আপনাদের কাজে লাগবে ম্যাথ করতে গেলে। কারণ অধিকাংশ স্কেলে আপনারা দেখবেন যে এখানে যেমন 10টা ভাগ আছে, ম্যাথের করতে গেলে বা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আপনাদের ল্যাবে আপনাদের হাতে যদি কোনো ভার্নিয়ার স্কেল দেওয়া হয়, সেখানে হয়তো মোস্ট প্রবাবলি দেওয়া হবে যেটার মধ্যে ভাগ আছে 20টা। কিন্তু একটু আগে যে ভার্নিয়ার স্কেল ছবিটা আমি দেখালাম ওইটার মধ্যেও ভাগ ছিল আসলে 20টা। তো তখন কিন্তু ভার্নিয়ার স্কেলটা হবে 20, মানে S/20, মানে 1/20, মানে 0.05। তো এটা ম্যাথ, এটা ম্যাথ করতে গেলে ক্লিয়ার হয়ে যাবে। বাট বেসিক কনসেপ্টটা তো এখানে বুঝছি যে এখানে ঝামেলাটাই হইতেছে এই যে ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ভাগ 0.9 মিলিমিটার আর মূল স্কেলের প্রত্যেকটা ভাগ 1 মিলিমিটার, মানে যার কারণে এই মূল স্কেলের প্রত্যেকটা ভাগের থেকে এই ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ভাগ সবসময় একটু করে ছোট হবে, এবং সেই ছোটর পরিমাণটা হচ্ছে এক্স্যাক্টলি 0.1 মিলিমিটার এই উদাহরণের ক্ষেত্রে। অলরাইট, তো এখন দেখেন এই যে এই সামান্য একটা তারতম্য করার কারণে আমরা ঠিক কি কি সুবিধা পাইতেছি বা কি সুবিধাটা আমাদের হবে একটু ভালো করে এখন ভালো করে দেখেন। দেখেন তো আমাদের, আমরা যখন এই ভার্নিয়ার স্কেলটা একদম ইনিশিয়াল পজিশনে আছে, কিভাবে আছে? মূল স্কেলের যে 0 মিলিমিটার এটার সাথে আমাদের যে ভার্নিয়ার স্কেলের যে 0 নম্বর দাগটা, দুইটা কিন্তু একেবারে প্রপারলি অ্যালাইন্ড, খেয়াল করছেন? একদম স্টার্টিংটা হবে এইভাবে। জি স্যার। ওকে, তো এখন দেখতেই পাইতেছেন যে আমাদের যে 1 নম্বর দাগটা, ভার্নিয়ার স্কেলের 1 নম্বর দাগটা একটু পিছায় আছে 1 মিলিমিটারের থেকে। কেন? কারণ ওটা তো আসলে 1 মিলিমিটার না, ওটা 0.9 মিলিমিটার ছিল। তো এখন যদি আমি এই ভার্নিয়ার স্কেলের 1 নম্বর দাগটার সাথে এই আমাদের মূল স্কেলের যে 1 মিলিমিটার এই দাগটা মিলাইতে চাই, তাহলে আমার কি করতে হবে, কি করা উচিত আমার? এই যে ভার্নিয়ার স্কেলটাকে একটু ঠেলা সামনের দিকে আগাইতে হবে, তাই তো? একটু ঠেলা যখন আমি সামনের দিকে আগাবো, তখন এই যে দেখলাম একটু আগে কি ছিল, 1 নম্বর দাগটা মিলতে ছিল না, এখন 1 নম্বর দাগটা মিলে গেছে। আচ্ছা, যেহেতু এখন 1 নম্বর দাগটা মিলে গেছে, তাহলে কি আপনার বলতে পারবো না যে স্কেলটা আমি কতটুকু সরাইছি? বলতে পারবো? বলেন তো কতটুকু সরাইছি? 0.1 মিলিমিটার সরাইছি, কারণ 0.1 মিলিমিটারে যদি না সরতো তাহলে তো প্রপারলি ম্যাচ করতো না, রাইট? ব্যাপারটা হচ্ছে তার মানে
আমরা এইভাবে বলতে পারি জিনিসটাকে চিন্তা করতে পারি, যদি এক নাম্বার দাগের সাথে ভার্নিয়ার স্কেলের এক নাম্বার দাগের সাথে মূল স্কেলের কোনো একটা দাগ আমি মিলাইতে পারি, তাহলে বলতে হবে যে ওই স্কেলটা কতটুক সরছে, ভার্নিয়ার স্কেলটা 0.1 মিলিমিটার, মানে বা এভাবে বলা যায় 1 × 0.1 মিলিমিটার বলা যায়। আচ্ছা এবার দেখেন তো, ভালো কথা, 0.1 মিলিমিটার সামনে টানছি, তাই না, এক নাম্বার দাগটা মিলাইছি। এখন দেখেন তো দুই নাম্বার দাগটা কই আছে, 2 মিলিমিটার থেকে আবার একটু ছোট হয়ে আছে না, নাকি কেন হয়েছে, কেন এরকম হয়েছে? কারণ এই 1 মিলিমিটার থেকে 2 মিলিমিটার এইটুক তো 1 মিলিমিটার টোটাল, মানে এইটুক ব্যবধানটা তো 1 মিলিমিটার, বাট এইটুক তো 0.9 মিলিমিটার, মানে আবারও কি 0.1 মিলিমিটার ছোট হয়েছে না, নাকি? তাহলে এখন যদি আমি দুই নাম্বার দাগটা মিলাইতে চাই, তাহলে আমার কি, আমাকে কি করতে হবে? আরো 0.1 মিলিমিটার, আরো ঠিক ঠিক এক্স্যাক্টলি 0.1 মিলিমিটার সরাইতে হবে, রাইট? তো আমি সরাই দিলাম, দেখো সরাই ফেললাম 0.1 মিলিমিটার, আশা করি অ্যানিমেশন গুলো দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু দুই নাম্বার দাগের সাথে মিলে গেছে, ওকে? তাহলে এখন একটু চিন্তা করেন, এখন আমি এই মুহূর্তে দেখতেছি শুরু করছিলাম একদম জিরো থেকে, জিরো জিরো মিলেছিল, এখন আমি দেখতেছি দুই নাম্বার দাগটা মিলে আছে, তাহলে স্কেলটা প্রথম থেকে একদম শুরু থেকে এখন পর্যন্ত কতটুক সরছে? 0.2, মানে হচ্ছে আমি এইভাবে বলতে পারি যে সেটা আসলে 2 × 0.1 মিলিমিটার সরছে, বলতে পারি, বুঝা গেল? আচ্ছা এখন বলেন, এখন তিন নাম্বার দাগটা কি মিলছে? মিলে নাই। তো এখন যদি আরেকটু ঠেলে তিন নাম্বার দাগটা মিলাই, তাহলে আমার স্কেলটা কতটুক সরছে আমি বলবো, 3 × 0.1 মিলিমিটার বা 0.3 মিলিমিটার, রাইট? হ্যাঁ, এইভাবে যদি চার নাম্বার দাগের সাথে মিলাইতে চাই, তাহলে সরল কত হবে স্কেলটার, 0.4 মিলিমিটার বা 4 × 0.1 মিলিমিটার, মানে প্রত্যেকবার দেখো যত নাম্বার দাগের সাথে মিলতেছে তার সাথে জাস্ট 0.1 গুণ করে দিলেই কাজ হয়ে যাচ্ছে, কথাটা ক্লিয়ার? তো এইভাবে পাঁচ নাম্বার দাগের সাথে মিলা মানে 5 × 0.1 মিলিমিটার, তারপর ছয় নাম্বার দাগের সাথে মিলে গেল ঠেললাম, তার মানে 6 × 0.1 বা 0.6 মিলিমিটার, সাত নাম্বারের সাথে মিললে 0.7, আট নাম্বারের সাথে মিললে 0.8, তারপর নয় নাম্বারের সাথে মিললে 0.9, আর হচ্ছে এখন একটু দেখো এই জায়গাটাতে আমরা আসবো, আইসা পৌঁছাইছি, কয় নাম্বার দাগের সাথে মিলছে, নয় নাম্বার দাগের সাথে মিলছে, ঠিক আছে? তাহলে নয় নাম্বার দাগের সাথে মিলা মানে কি, কতটুক সরছে স্কেলটা একদম প্রথম থেকে, 0.9 মিলিমিটার, মানে 9 × 0.1 মিলিমিটার, রাইট? আচ্ছা এখন এই সিচুয়েশনে কি হয়েছে দেখো তো, এই যে ভার্নিয়ার স্কেলের যে 10 নাম্বার দাগটা, যেটা আসলে জিরো হিসেবে আছে যদিও, সেই 10 নাম্বার দাগটাকে যদি আমি 10-এর সাথে মিলাইতে চাই, তাহলে স্কেলটা আরও 0.1 মিলিমিটার সরাইতে হবে, রাইট? সো আমি যদি এটাকে আরও 0.1 মিলিমিটার সরাই, তাহলে তখন আমার, সরাই ফেলছি, তখন আমার সরণটা কত হবে, 10 × 0.1 মিলিমিটার বা 1 মিলিমিটার হয়ে গেছে না, পুরো 1 মিলিমিটার হয়ে গেছে না, রাইট? হ্যাঁ, এখন দেখেন এটা যে পুরো 1 মিলিমিটার সরছে, সেটা দেখার বোঝার জন্য আমার কি এইখানে যাইতে হবে, নাকি আমি যদি এইখানে আসি তাহলে আমি দেখতে পাচ্ছি না, আমরা শুরু করেছিলাম জিরো থেকে, এখন এটা কোথায় আসছে, ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা মূল স্কেলের 1 মিলিমিটারের জায়গায় চলে আসছে, তাই না? জি স্যার। সো তাইলে কি আমাদের এই 10 নাম্বার দাগের সাথে যে মিলে গেছে, এইটা মানে আমাদের কাউন্ট করার কোনো মিনিং আছে? কোনো কিন্তু মিনিং নাই, এই জন্য ভার্নিয়ার স্কেলের 10 নাম্বার দাগ কখনো থাকে না, সেটা জিরো হিসেবেই থাকে। ইনফ্যাক্ট আমরা যখন একদম প্রথম শুরু করছিলাম, যদি আমি একটু টাইনা পেছনে ফিরে যাই, একটু সময় লাগবে, তো দেখো যখন আমরা একদম প্রথমে শুরু করছিলাম, একবারে অনেক প্রথমে চলে গেছি, এই যে যখন আমরা প্রথমে জিরো থেকে শুরু করছিলাম, দেখো তো তখন 10 নাম্বার দাগটা কোথায়, নয়ের সাথে মিলে আছে না, মানে এক্স্যাক্টলি এখন এখানে ছিল, পরে সেটা জিরো থেকে 10 মিলিমিটারের দিকে চলে গেছে, মানে আলটিমেটলি 1 নাম্বার দাগের সাথে মিলে আর 10 নাম্বার দাগের সাথে মিলার মধ্যে কোনো পার্থক্য নাই, এই জন্য আমাদের এটা নিয়ে আলাদাভাবে ভাবতে হয় না বা এটা আমরা কখনো ক্যালকুলেশনে নিয়ে আসি না। তাহলে এখন একটু খেয়াল করো, যেটা দাঁড়াইলো আমাদের ঘটনাটা, যে এই যে আমি যখন এই স্কেলটাকে সামনে পিছনে নিতেছি, কোথা থেকে, 0 মিলিমিটার থেকে 1 মিলিমিটারের মধ্যে, 0 মিলিমিটার থেকে 1 মিলিমিটার, এর বাইরে কিন্তু আমি যাইনি এখনো, ঠিক আছে? তাহলে জিরো থেকে 1 মিলিমিটারের মাঝামাঝি যে কোনো জায়গায় আমি স্কেলটাকে প্লেসমেন্ট করে রাখছি,
তো তখন আমার কি আমি যদি বুঝতে চাই যে আমি অ্যাকচুয়ালি কোথায় আছি, তখন কি আমার এত কিছু চিন্তা করা লাগবে, নাকি আমি শুধু দেখব যে কয় নাম্বার দাগের সাথে মিলে মিলে গেছে সেটা দেখব না? জি স্যার। তো যেমন দেখো, এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে এই যে আমাদের ভার্নিয়ার স্কেলটা এখান থেকে এই যে এই পর্যন্ত একটু সরে আসছে, যেটা কিন্তু পুরোপুরি 1 মিলিমিটার না, ঠিক আছে, বাট আমি কিন্তু বলতে পারবো এটা কতটুকু কত হবে বলো তো, সবাই দেখে বলো তো। কেন? কারণ আমরা দেখতেছি যে এখানে আমাদের 8 নাম্বার দাগটার সাথে মূল স্কেলের কোন একটা দাগ মিলে গেছে। আমি একটা জিনিস বলে রাখি, তোমরা আমরা শুধু কাউন্ট করব ভার্নিয়ার স্কেলের কয় নাম্বার দাগের সাথে মূল স্কেলের কোন একটা দাগ মিলছে। এখানে 8 এর সাথে 8 মিলছে, নট ম্যান্ডেটরি সবসময় 8 এর সাথে 8 মিলবে, 8 এর সাথে 9 10 অন্য কিছু মিলতে পারে, কথাটা বুঝতে পারছো? মানে এইখানে রিডিংটা নিব না, রিডিংটা নিব উপরে কত নাম্বার দাগের সাথে মিলছে ভার্নিয়ার স্কেলে। সো 0.8 মিলিমিটার, তার মানে আশা করি কারসাজিটা বুঝে গেছেন যে ব্যাপারটা কি হইতেছে। ব্যাপারটা হইতেছে আসলে এই ভার্নিয়ার স্কেলটার সাহায্যে আমরা খালি চোখে দেখে বলে দিতে পারতেছি যে এক্স্যাক্টলি যে কোনো 1 মিলিমিটারের মাঝামাঝি কোনো একটা লোকেশনে তো যদি আমরা থাকি, সেই লোকেশনটার ভ্যালু আমাদের এক্স্যাক্টলি বলে দিতেছে এই ভার্নিয়ার স্কেলটা, কথাটা বুঝতে পারছেন? এখন দেখেন, আমরা তো 1 মিলিমিটার করে 10 বার সরায় ঠিক 1 মিলিমিটার চলে আসছে। এখন একটু দেখো তো এই যে এখন আবার কি ভার্নিয়ার স্কেলের জিরোর সাথে মূল স্কেলের যে 1 মিলিমিটার এটা কি মিলে আছে না, রাইট? এখন 1 নাম্বার দাগটা ভার্নিয়ার স্কেলের 1 নাম্বার দাগটা কি মিলছে মূল স্কেলের 2 মিলিমিটারের সাথে? মিলে নাই। তো আমি যদি মিলাইতে চাই কি করব? না স্যার। কি করব? আরো 0.1 মিলিমিটার, আবার 0.1 মিলিমিটার সরাবো, তাহলে 1 নাম্বার দাগটা মিলবে, আবার 0.1 মিলিমিটার সরাবো, তাহলে 2 নাম্বার দাগটা মিলবে। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? মানে আবার এতক্ষণ ধরে যা করলাম এই 10টা স্টেপ, এই 10টা স্টেপ কি আবার রিপিট হওয়া শুরু হইলো না নাকি? সো তার মানে কি বোঝা গেল, আমরা যদি এই ভার্নিয়ার স্কেলটা আমাদের কাছে থাকে, আমি যে কোনো মিলিমিটারের মাঝামাঝি একটা লোকেশনে যে কোনো পয়েন্টে এই স্কেলের 1 মিলিমিটার 2 মিলিমিটার 10 মিলিমিটার 20 মিলিমিটার যে কোনো জায়গাতে যদি আমি মানে কোনো মাঝামাঝি একটা ফ্র্যাকশনে মিলিমিটারের ফ্র্যাকশন লোকেশনে থাকি, তাহলে আমি এক্স্যাক্টলি কোথায় আছি সেটা কিন্তু আমি বলতে পারবো এই ভার্নিয়ার স্কেলের কত নাম্বার রিডিং এর সাথে মূল স্কেলে কোনো একটা দাগ কোইনসাইড করতেছে বা মিলতেছে সেইটা দেখে খালি চোখে বলে দিতে পারবো। এটার জন্য রকেট সায়েন্স দরকার নাই, রাইট? সো এই হচ্ছে মূলত সাইড ক্যালিপার্সের বেসিক ওয়ার্কিংস। এখন আশা করি এখন বুঝে গেছেন যে স্কেলটা কিভাবে আসলে কাজ করবে, কথাটা বুঝতে পারছি? তো তাহলে আমরা এখন এখান থেকে একটা ডিসিশনে পৌঁছেতে পারলাম যে যে কোনো জায়গাতে স্কেলের মধ্যে যে কোনো জায়গাতে যদি মিলিমিটারের ভগ্নাংশ পরিমাণ ফ্র্যাকশন পরিমাণ মেজারমেন্ট আমাকে নিতে হয়, মানে মিলিমিটারের ভগ্নাংশটুকু পরিমাপ করতে হয়, তাহলে সেটার জন্য আমি কাকে দিয়ে কাকে গুণ দিব, ভার্নিয়ার স্কেলে কত নাম্বার দাগের সাথে মিলে গেছে এটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল পার্ট ভি। কি বলি? ভার্নিয়ার স্কেল পার্ট ভি। এই যে 1 2 3 4 5 সেকেন্ড এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল পার্ট, আর এই যে 0.1 এটা কি ছিল? ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসি। ভার্নিয়ার কনস্ট্যান্ট, হ্যাঁ। সো তাহলে আমরা এখানে কি সূত্র অ্যাপ্লাই করছি? আমরা আসলে ভি এর সাথে ভিসি গুণ করছি, কিছু না, কথাটা বুঝতে পারছেন? ভি এর সাথে ভিসি গুণ করলে ফ্র্যাকশন অফ মিলিমিটারটা আমরা বের করে ফেলতে পারবো। ঘটনা ক্লিয়ার? বুঝা গেল? আচ্ছা, তো তাহলে আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখব যে আসলে যদি আমরা অ্যাকচুয়ালি কোন একটা বস্তুর দৈর্ঘ্য মাপার জন্য আমরা যদি এই প্রসেসটা এই থট প্রসেসটা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাদের কিভাবে আসলে কোন একটা মানে আমরা মেজারমেন্টটা নিব। আচ্ছা, ভালো করে খেয়াল করো, তো যে কোনো মেজারমেন্টের শুরুতেই কি হবে, আমাদের কাউন্ট হবে সবকিছু জিরো, মানে আমাদের ভার্নিয়ার স্কেলের জিরো আর হচ্ছে মূল স্কেলের জিরো, সরি, দেখো ভার্নিয়ার স্কেলের জিরো আর মূল স্কেলের জিরো কিন্তু একদম অ্যালাইনমেন্টে আছে, মানে এখান থেকে শুরু। যদি শুরুটা এখান থেকে না হয় তাহলে কিন্তু রিডিং নেওয়া ঠিকঠাক হবে না, আর যদি ওই স্কেল দুইটাকে একত্র করার পরে লাগানোর পরও যদি দেখা যায় 0 0 না মিলতেছে, তাহলে বুঝতে হবে স্কেলের মধ্যে ত্রুটি আছে, কথাটা বুঝতে পারছেন? যান্ত্রিক ত্রুটি আছে, ওই ত্রুটি নিয়ে পরে কথা বলতেছি। তো আমরা একটা ভালো স্কেল নিলাম, সো এই স্কেলটা দিয়ে আমরা এখন কি করব, ভার্নিয়ার স্কেলটা দিয়ে আমরা একটা ধরো এই পেন্সিলটা আছে এই পেন্সিলটা দৈর্ঘ্য মাপার চেষ্টা করব, ঠিক আছে, মিলিমিটারের ভগ্নাংশ অনুযায়ী। তো কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে এই পেন্সিলটাকে সোজা ধরবো, ধরবো এই যে একদম ভার্নিয়ার স্কেলের যে জিরো সেই জিরো থেকে ধরবো, মানে একদম স্টার্টিং পয়েন্ট থেকে। দেন এই স্কেল পেন্সিলটা সহ আমাদের যে ভার্নিয়ার স্কেলটা এইটাকে আমরা স্লাইড করে ঠেলবো, এবং ঠেলবো কতটুক পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এই পেন্সিলের যে শেষ মাথাটা বা এই যে রাবারের গোড়ার অংশটা সেটা
কোথায় গিয়ে থাকে? আমাদের হচ্ছে এই যে মূল স্কেলের যে জিরো এইটার সাথে ম্যাচ করে। কথাটা বুঝতে পারছি, ঘটনা ক্লিয়ার? তো এই যে আমাদের ভার্নিয়ার স্কেলটা আসলে স্লাইড করে মূল স্কেলের উপর দিয়ে স্লাইড করে সামনে পিছনে চলে বলে আসলে আমরা এই স্কেলটার নাম রাখছি স্লাইড ক্যালিপার্স, ঠিক আছে? তো এখন দেখো, তাহলে এই হচ্ছে ঘটনা, আমরা স্কেলটাকে এই পর্যন্ত ঠেলে নিয়ে আসলাম। এখন কি হচ্ছে, এই স্কেলটার এক্সাক্ট দৈর্ঘ্য কতটুকু? এখান থেকে শুরু হয়েছে, 0 মিলিমিটার থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? শেষ হয়েছে কিন্তু আসলে এই যে এই জায়গাটা, এখান থেকে এই পর্যন্ত। বুঝতে পারছো ঘটনাটা? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের স্কেলটা এক্সাক্ট লেন্থ। ক্লিয়ার সবার কাছে? কোনো সমস্যা আছে এই পর্যন্ত? আচ্ছা, তো আমরা এখন তাহলে কতটুকু দৈর্ঘ্য মাপতে চাই এই 0 মিলিমিটার থেকে এই যে এই পর্যন্ত, এই রেড ডট করা অংশটুকু, তাই না? আচ্ছা, এখন বলো ইনিশিয়ালি যে কেউ যদি দেখে এই জিনিসটাকে, এটার দৈর্ঘ্য কত বলবা? ধরো তুমি ভার্নিয়ার স্কেল জানো না, এটার দৈর্ঘ্য কতটুকু হবে? এটা কি 3 মিলিমিটার নাকি 4 মিলিমিটার? কত আচ্ছা, এটা যে অ্যাট লিস্ট 3 মিলিমিটার সেটা তো বলার অপেক্ষা রাখে না, তো এবং এটা যে 3 মিলিমিটারের বেশি সেটা বোঝার জন্য তোমার তো নিশ্চয়ই তোমার ভার্নিয়ার স্কেলের কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন নাই। মানে এই স্কেলটার দৈর্ঘ্য চোখ বন্ধ করে 3 মিলিমিটার প্লাস, তাই তো? ওকে, এখন প্লাসের পরে কতটুকু? এই যে 3 মিলিমিটার থেকে 4 মিলিমিটারের পরে যে এই যে এতটুকু পরিমাণ যে স্কেলটা আগাইছে, এই যে ফ্র্যাকশনটুকু, এই ফ্র্যাকশনটুকু কিন্তু বাইর করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কথাটা বুঝতে পারছেন? মাথায় ঢুকছে? তো এই যে ফ্র্যাকশনটুকু যদি আমরা বের করতে চাই, একটু আগে তো আমরা দেখলাম যে যে কোনো জায়গায় যদি আমাদেরকে ফেলে দেওয়া হয় আমরা কোন জায়গাতে আছি, সেটা বের করার জন্য আমরা কিসের সাহায্য নিব? ভার্নিয়ার স্কেলের সাহায্য নিব, মানে কত নম্বর দাগটা মিলে গেছে বা ভার্নিয়ার স্কেলের রিডিংটা কত সেটা দেখলে কাজ হয়ে যাবে। তো এখন ভালো করে দেখে বলেন তো আমাদের ভার্নিয়ার স্কেলের রিডিংটা কত হবে, বা এই দৈর্ঘ্যটুকু এক্সাক্টলি কত? 7 নম্বর দাগের সাথে মিলছে? হ্যাঁ, 7 নম্বর দাগের সাথেই মিলছে। আরেকটা জিনিস বলে রাখি, যদি না মিলে কোনো দাগের সাথে, তাহলে সেটা করতে হবে কি, যেটা সবচেয়ে কাছাকাছি মিলে সেটা কাউন্ট করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ধরেন কোনো কিছুর দৈর্ঘ্য আরো ন্যানোমিটার স্কেলে সূক্ষ্মতায় মাপতে হয়, তখন কিন্তু এই স্কেল কাজ করবে না, কারণ এই স্কেলটা কিন্তু আসলে শুধুমাত্র 0.1 মিলিমিটারের ব্যবধানটা ধরতে পারে। কথাটা বুঝতে পেরেছেন? মানে আমাদের স্কেলটার সূক্ষ্মতার রেঞ্জ হচ্ছে 0.1 মিলিমিটার, এর চেয়েও সূক্ষ্ম হলে তখন আসলে মাপতে ওর কষ্ট, মাপতে পারবেন না আপনি এই স্কেলের সাহায্যে। তো যেহেতু এখানে 7 নম্বর দাগের সাথে মিলে গেছে, তাহলে আমার স্কেলটার এই যে বাকি ফ্র্যাকশন টুকুর দৈর্ঘ্য কত হবে বুঝতে বাকি নাই, সেটা কত? 7 × 0.1 মিলিমিটার, এটা হচ্ছে ফ্র্যাকশন টুকু, অর্থাৎ অ্যাকচুয়ালি টোটাল দৈর্ঘ্যটা কত দাঁড়াবে? 3.7 মিলিমিটার, রাইট? সো তাহলে আমরা যে অ্যাকচুয়ালি এখন দৈর্ঘ্যটা বের করে ফেললাম মিলিমিটারের ফ্র্যাকশন ফ্র্যাকশন হিসেবে, আমরা আসলে কি করছি এই বস্তুটার, সরি আরে হারাই গেল, আচ্ছা, তো এই বস্তুটার দৈর্ঘ্য যদি হয় অ্যাকচুয়ালি এল, তাহলে এই বস্তুটার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এল ইকুয়া বের করার জন্য আমরা কি করছি, আমরা প্রথমে মূল স্কেলটা খেয়াল করছি যে আমাদের যে ভার্নিয়ার স্কেলের জিরোটা এটা আসলে কত মিলিমিটারের উপরে আছে, ওভার গেছে, এখানে সেটা কত ছিল, 3 মিলিমিটারের ওভার। তো এইটাকে আমরা আসলে বলি মূল স্কেল পার্ট এম, কি বলি? মূল স্কেল পার্ট এম। কথাটা বোঝা গেছে? তো মূল স্কেল পার্ট হচ্ছে এখানে কত, 3। তো তাহলে মূল স্কেল পার্ট নেওয়ার সময় এটা মাথায় রাখবেন, মূল স্কেল পার্টকে কি বলবো আমরা, যে ভার্নিয়ার স্কেলের জিরো দাগ মূল স্কেলের যত ঘরকে অতিক্রম করবে সেটা হচ্ছে মূল স্কেল পার্ট। এখানে 3 কে অতিক্রম করছে, এই জন্য মূল স্কেল পার্ট হচ্ছে 3, বাট এটা কিন্তু 4 কে ধরে নাই, তা আপনি কিন্তু 4 কাউন্ট করতে পারবেন না। যদি 4-এর সামান্য একটু আগেও থাকে তারপরেও তুমি 4 কাউন্ট করতে পারবা না। কথা বোঝা গেছে? ঘটনা ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের বস্তুটা দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমরা মূল স্কেল পার্ট এম নিছি প্রথমে, তার সাথে আমরা যোগ করছি কি, ওই যে ফ্র্যাকশনটুকু যেটা সূত্রটা ছিল V×VC, মানে 7 × 0.1 মিলিমিটার, অর্থাৎ অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে L=M+V×VC। এবং আমি জানি এই সূত্রটা হয়তো আপনারা সবাই জানেন, তো এখন বলেন দেখি এই সূত্রটা যে এইভাবে আসছে সেটাকে আপনারা জানতেন কি না? জানতাম সবাই? জি স্যার, আপনাদের ভিডিও আগের ভিডিওর রেফারেন্সটা নেই। আচ্ছা, অলরাইট, সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো এটাতে আপনাদের এখন যেটা সুবিধা হবে, দেখেন এখানে আমাদের যখন ম্যাথ ম্যাথ একটু ঘুরায় পেঁচায় দিবে তখন কোন কোন জায়গায় পরিবর্তন আসবে, যেটা হবে মূল স্কেল পার্ট কখনোই বদলাবে না,
মানে এটা জিডিংটা যেভাবে নিয়ম বললাম সে একই থাকবে, ভার্নিয়ার স্কেলের পাঠে রিডিংটা যেমন ভাবে দেখলাম নেওয়া শিখলাম সেভাবেই থাকবে, শুধু পার্থক্য যেটা হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসি তে। আমাদের এখানে এই উদাহরণে ভার্নিয়ার কনস্ট্যান্ট ছিল 0.1 মিলিমিটার, কারণ এখানে ভার্নিয়ার স্কেলে ভাগ ছিল 10টা, কিন্তু সব স্কেলে 10টা ভাগ থাকবে না, কম বেশি হবে। আর যখন কম বেশি হবে তখন কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্ট আর 0.1 থাকতেছে না, কথাটা বুঝতে পারছেন? তখন সেটা কি হবে, তখন সেটা আপনার দেখা যাচ্ছে সাপোজ যদি ভাগ থাকে 20টা, তখন সূত্র হচ্ছে এস বাই এন, মানে হচ্ছে তখন 1 মিলিমিটার/20 করতে হবে, তখন 10 দিয়ে হবে না, তখন আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে 0.05 মিলিমিটার। মানে বুঝতে হবে এই স্কেলটা তো 0.1 মিলিমিটার সূক্ষ্মতা ধরতে পারতো, পার্থক্য ধরতে পারতো, ওই স্কেলটা আরো সূক্ষ্ম মানে 0.05 মিলিমিটার সূক্ষ্ম মানে পরিবর্তনকেও সে ধরতে পারে। সো এটা হচ্ছে ওই স্কেলটা আসলে বেশি সূক্ষ্ম, মানে এক কথায় যে স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্ট যত কম যত কম সেই স্কেলটাকে আপনারা কাউন্ট করবেন সেটা ততটা সূক্ষ্ম স্কেল হিসেবে। কথাটা কি বোঝা গেছে? সো এই হচ্ছে আমাদের এই স্লাইড ক্যালিপার্সের একদম বেসিক ওয়ার্ক প্রিন্সিপাল। দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কিছু বুঝি নাই কিনা, থাকলে বলে ফেলো। আরো কোনো প্রশ্ন আছে, কোনো কিছু বোঝানো লাগবে আবার? আচ্ছা ভাইয়া, না ভাই, হ্যাঁ বলো ভাই। এখানে তো তো মানে 14টা বা 15টা দাগ আছে মেইন স্কেলে। মেইন স্কেলে 15টা না 100টাও থাকতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ এখন, হ্যাঁ বলো। এখন এখানে যে কি বলে 0.1 যে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা কি তাইলে আদৌ 0.1 থাকবে, কারণ এখানে 15টা আছে? তুমি যেখানেই থাকো না কেন এটা কোনোদিনও চেঞ্জ হবে না। কেন দেখো, যখন জিরো থেকে শুরু করছিলাম আমরা 10টা স্টেপ আগায় কোথায় আসছি, 1 মিলিমিটারে আসছি, তাই তাই তো? তো যখনই আমরা 1 মিলিমিটারে পৌঁছে গেছি গোটা ঘটনাটা একইভাবে রিপিট হইতেছে না? ওহো হ্যাঁ। তারপরে যখন 1 মিলিমিটার থেকে আগায় তুমি 2 মিলিমিটারে গিয়ে পৌঁছাবা, তখন আবার ওই একই হুবহু ঘটনাটাকে আবার রিপিট হবে না? তার মানে কি সবসময় একই ঘটনা রিপিট হইতেছে, তাই না? তুমি এই ভার্নিয়ার স্কেলটা দিয়ে শুধুমাত্র বের করতেছো যে 2টা মিলিমিটারের মাঝামাঝিতে পয়রা গেলে ওই পজিশনটা বের করতেছো ভার্নিয়ার স্কেল দিয়ে, বাট অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা মূল দৈর্ঘ্যটা কতটুকু মিলিমিটার সেটা তুমি মূল স্কেল পার থেকে তো সরাসরি খালি চোখে দেখতেছো। কথাটা বোঝা গেছে? এই হচ্ছে কাহিনী। আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই, সব বুঝছি, সব ঠিকঠাক। আচ্ছা সব যদি ঠিকঠাক থাকে তাহলে খাতা কলম নেন, এই ম্যাথটা এক্ষুনি জলদি করেন। জি স্যার, সব ক্লিয়ার। এই ম্যাথটা জলদি করেন, এখানে একটা সিম্পল ম্যাথ আছে ভার্নিয়ার স্কেলের বেসিক কনসেপ্ট এর উপর, যেটা করলেন আর কোনো ম্যাথ করাবো না এখান থেকে, একদম সহজ। মানে এটা বোঝানোর পরে আমার বোঝানোর দরকার নেই, তারপরেও কেউ প্র্যাকটিস করে ম্যাথ প্রবলেম পাও আছি, আগে এটা করো, এটা করলে ক্লিয়ার হয়ে যাবে কাহিনীটা কি। কি বলা আছে, একটা সাইড ক্যালিপারসে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ মূল স্কেলের 9 ভাগের সমান, মানে আমাদের এই স্কেলটার মতোই ছিল আর কি। তো মূল স্কেলটি ক্ষুদ্রতম প্রতিটি ভাগের দৈর্ঘ্য এত, সাইড ক্যালিপারসের সাহায্যে একটি গোলকের ব্যাস মাপার সময় মূল স্কেল পাঠ পড়া গেল এত, এবং ভার্নিয়ার সমাপতন পাওয়া গেল এত, যন্ত্রটির কোনো যান্ত্রিক ত্রুটি নেই। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, তার মানে আপনাকে কিন্তু সব কিছু সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার পরেও সেটাকে সেন্টিমিটারেই আনতে হবে, তারপরে হিসাব হবে। তো প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন আপনারা নিজেরা জানেন, ভার্নিয়ার ধ্রুবক কি সংখ্যা লিখে ফেলবেন, ঠিক আছে? এটা অনেকটা আপনারা একটু অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন, কথাটা বুঝতে পারছেন? আমি যেটা করব যে ক্লাস শেষে তোমাদের যে ক্লাস নোটগুলো আছে, ক্লাসগুলো আছে সেগুলো উত্তর বলো তো, এখন অ্যানসার বলা যাবে? হ্যাঁ অবশ্যই বলা যাবে, না কেন বলি ফেলো। স্যার গো নাম্বার অ্যানসার মনে হয় 0.5 কি সেন্টিমিটার না মিলিমিটার না কি সেটা বলা হয়? মিলিমিটার 0.5 মিলিমিটার হয় নাই? জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার হবে ভার্নিয়ার ধ্রুবক, দেখো তো ভালো করে হিসাব করে। 0.05 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
কতটুকু করো আমি জানি না, যদি করে থাকো তাহলে দেখবা সেখানে
মানে টাইমটাকে ওইভাবে চিন্তা করায়, বাট আমার রিকোয়েস্ট থাকবে যে তাড়াহুড়া করে কখনো পড়বা না, বা টাইম শেষ হয়ে গেছে এইভাবে কখনো পড়বা না, অন্তত ফিজিক্স তো না, ঠিক আছে? সময় নিয়ে করো, কোনো সমস্যা নেই, শিখবা সময় নিয়ে, তাহলে খাতায় লিখতে পারবা দ্রুত, আর তাড়াতাড়ি শিখতে চাইলে খাতায় পরে দেখবা গোল্লা খেয়ে বসে থাকবা। আচ্ছা, ঘটা তো সহজ, আশা করি সবাই বুঝে গেছেন, ঘটা একটু বের করে ফেলেন, আপাতত রাফ করে করেন, আর যদি ভালো করে করেন খুবই ভালো কথা, ভালো করে করলে ওইটাই আপনারা সাবমিট করতে পারবেন পরবর্তীতে। আমার কি আপনারা পারবেন তো নাকি, নাকি এটার জন্য ওয়েট করার প্রয়োজন আছে? আমি আশা করতে পারি তো নাকি এটা পারবেন সময় দিলে নাকি? সো এটা একটু করে ফেলবা, ঠিক আছে? তো এই ছিল আমাদের মোটামুটি ভার্নিয়ার স্কেলের কিছু ব্যাপার স্যাপার। এরপরে আরেকটা যে জিনিস আছে তোমাদের, সেটা হচ্ছে স্ক্রু গজ। তো এই স্ক্রু গজের পুরাটা আজকে বুঝাবো কি না, স্ক্রু গজের পুরাটা আজকে বোঝানোর দরকার নাই, আমি এই টপিকটা আজকে না পড়ে কালকে পড়াই। আমরা একটু এইগুলা বাদ দিয়ে আমাদের যে সামনের কিছু বেসিক যে কন্টেন্ট সেগুলো দেখাই দিই, কি চ্যাপ্টারে কি কি মনে জিনিস পড়বা তোমরা। স্পেশালি মৌলিক রাশিগুলো অবশ্যই পড়বা, এই যে 7টা মৌলিক রাশি আছে, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা, এদের সংজ্ঞাগুলো ঠাড়া মুখস্থ করবা, বুঝো আর না বুঝো, কারণ যে কোনো একটা একটা সংজ্ঞা কমন থাকে সাধারণত, তো এইগুলো একটু জানতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের পারা লাগে, সেটা হচ্ছে মাত্রা এবং একক নির্ণয়, ঠিক আছে? তো মাত্রা একক একক নির্ণয় করার আগে একটু দেখো, এখানে দেওয়া আছে যে মাত্রার প্রতীক, মাত্রার প্রতীক দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এদের প্রত্যেকের প্রতীক আছে। দৈর্ঘ্যের জন্য সবসময় এল, ক্যাপিটাল এল, ভরের জন্য ক্যাপিটাল এম, সময়ের জন্য ক্যাপিটাল টি, তাপমাত্রার জন্য থিটা, বিদ্যুৎ প্রবাহের জন্য আই, পথের পরের জন্য এন, দীপন দিবস জে। আপনাদের মূলত প্রথম তিনটা সবচেয়ে বেশি লাগবে, দৈর্ঘ্য, ভর, সময়, বাকিগুলো আসলে লাগবেও না তেমন একটা, ঠিক আছে? তো মাত্রা জিনিসটা আসলে কি তোমরা কি জানো নাকি, এটা মাত্রা সম্বন্ধে কার কি আইডিয়া আছে একটু বলো তো, থাকলে মাত্রা বের করতে পারি সবাই, যে কোনো রাশির মাত্রা দিলে। আচ্ছা, মাত্রা সংজ্ঞা, সংজ্ঞা পারো না নাকি? আচ্ছা, মাত্রা সংজ্ঞা হচ্ছে এই যে মাত্রা হচ্ছে কোনো একটা রাশির মধ্যে, রাশির মধ্যে থাকা, মানে মাত্রা বলতে বোঝায় যে কোনো একটা রাশির মধ্যে, মৌলিক রাশি না, যৌগিক রাশির মধ্যে যে মৌলিক রাশিগুলো থাকে, সেই মৌলিক রাশিগুলো তারা একে অন্যের সাথে কিভাবে সম্পর্কিত, এটা বোঝানোর জন্য আমরা মাত্রা ব্যবহার করি। কিভাবে? যেমন দেখো, একটা মাত্রা নির্ণয় করা আমরা দেখি, একদম ভেরি সিম্পল, ত্বরণের মাত্রা তোমাকে নির্ণয় করতে বললো। তো ত্বরণের ক্ষেত্রে আমরা জানি ত্বরণের ইকুয়েশন ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। যখনই তোমাকে মাত্রা বা একক যে কোনোটাই বের করতে বলবে, মনে রাখবা যে রাশির মাত্রা বা একক বের করতে বলবে, সেটা সূত্রটা তোমার জানা লাগবে, এবং সেই সূত্র দিয়ে তুমি সেইটাকে ভেঙে 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 একদম শেষ পর্যন্ত মৌলিক রাশি পর্যন্ত পৌঁছাবা। যেমন দেখো, ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে আমরা ভি মাইনাস ইউ, আচ্ছা টিকে আমরা বলতেছি কি, বেগ বাই সময়। আচ্ছা এখন বলো তো, এটা কেন হলো, উপরে তো ভি মাইনাস ইউ, এটাকে আমরা শুধু বেগ কেন বললাম, এটার কারণটা কি? খুব সিম্পল একটা বিষয়, বেগের পরিবর্তন, এখানে আমরা বেগের পরিবর্তন লেখা দরকার ছিল, কিন্তু আমরা এখানে বেগ বাই সময় লিখে রাখছি, তাই না? কেন রাখছি? আচ্ছা একটু চিন্তা করো, আমরা এখানে আসলে বোঝার চেষ্টা করতেছি আমাদের উপরে যে রাশিটা থাকবে সেটা কেমন ধরনের রাশি, তাই না? একটু চিন্তা করো, 10 সেকেন্ড থেকে 12 সেকেন্ড থেকে 5 সেকেন্ড বাদ দিলে কত থাকে বলো তো, 12 সেকেন্ড থেকে 5 সেকেন্ড বাদ দিলে কত থাকে? 7, কি বললা সাথে, সেকেন্ড, অন্য কিছু বলছো কেউ? সেকেন্ডই তো থাকে, মানে তুমি তো আসলে সেকেন্ড থেকে সেকেন্ড বিয়োগ করতেছো, তাহলে তোমার কাছে দিন শেষে তো সেকেন্ডই পড়ে থাকবে নাকি, এরকম না? তো ব্যাপারটা হচ্ছে এই, তুমি আদি বেগ থেকে শেষ বেগ বাদ দিতেছো, বাট তোমার তো দিন শেষে তোমার কাছে বেগটাই পড়ে থাকতেছে, তো এই জন্য এটা হচ্ছে বেগ বাই সময়। এখন বেগকে বাংলা বা স্মরণ বাই সময় পাওয়া যায়, এবং এরপরে দেখো আমরা আর কিন্তু ভাঙতে পারবো না, মানে এটা একদম লোয়েস্ট পসিবল, আমরা মানে একদম লোয়েস্ট তলানিতে চলে গেছি, আমরা চাইলে স্মরণকে আর আলাদা কিছু বলতে পারবো না, সময়কে আর আলাদা কিছু বলতে পারবো না, কারণ স্মরণ একটা মৌলিক রাশি, এটা দৈর্ঘ্যের মধ্যে পড়ছে, সময়ও তো একটা মৌলিক রাশি, মানে মৌলিক রাশি পর্যন্ত ভেঙে ফেললাম। তো পাইলাম স্মরণ বাই সময় স্কোয়ার, এখন হচ্ছে শুধু স্মরণ বা দৈর্ঘ্যের যে প্রতীক আমরা একটু আগে দেখলাম এল, সেটা ব্যবহার করলাম, তারপর হচ্ছে সময়ের প্রতীক হচ্ছে টি স্কোয়ার ব্যবহার করলাম, তাহলে পেয়ে গেলাম এল টি ইনভার্স টু। এখন দেখো, যখন আমি বলতেছি, আমরা বলতেছি যে ত্বরণের একক হচ্ছে এল টি ইনভার্স টু, এটার মানে কি? এটার মানে তোমাকে বোঝানো হচ্ছে যে ত্বরণ এমন একটা রাশি যার মধ্যে দৈর্ঘ্য
আর হচ্ছে সময়ের ইনভার্স স্কয়ারকে ভাগ দেওয়া হয়, দিলে ত্বরণ নামক জিনিসটা বের হয়ে আসে। কথাটা কি বুঝতে পারছি আমরা? এই হচ্ছে আসলে মূলত মাত্রার কাজ। আর একক কি? একক আরো সিম্পল বিষয়। তুমি যখন, আমরা যখন এই যে মাত্রাগুলো ব্যবহার করি, প্রত্যেকটা মাত্রা তো একটা নির্দিষ্ট একক আছে। যেমন দেখো, দৈর্ঘ্যের দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, কিন্তু এর কিন্তু একক অনেকগুলো হইতে পারে। মিটার হইতে পারে, সেন্টিমিটার হইতে পারে, মিলিমিটার হইতে পারে, ইঞ্চ হইতে পারে। আমরা দরকার অনুযায়ী এক সময় এক এক রাশি ব্যবহার করি, তাই না? ধরো তুমি ঢাকা থেকে চিটাগাং এর দূরত্ব মাপতে চাও, এখন তুমি কি গজফিতা নিয়ে মাপবা, এটা সেন্টিমিটারে মিলিমিটারে মাপবা নাকি কিলোমিটারে মাপবা? অবশ্যই তুমি কিলোমিটারে বা মাইলে বা পারলে আরো বড় ইউনিটে ব্যবহার করবা। আবার ধরো তুমি কলমটার ব্যাস ব্যাস মাপতে চাও, তুমি কি এটা মাপার জন্য কি কিলোমিটার হিসাব করবা? জীবনেও না, তোমাকে সেটা কি সেন্টিমিটারে বা মিলিমিটারে আনতে হবে, বা আরো সূক্ষ্ম হিসাব থাকবে, সেটা তাহলে আরো অ্যাকুরেট মেজারমেন্ট পাবা, রাইট? তো প্রয়োজনের খাতিরে কোন একটা রাশির একক বিভিন্ন সময় বিভিন্নটা আমরা ব্যবহার করি, বাট তারা সবাই কিন্তু একই রাশির অন্তর্গত। মিটার, সেন্টিমিটার, মিলিমিটার যা আছে সবাই দৈর্ঘ্যের মধ্যেই পড়ছে, রাইট? তো তারপরে কেজি, তোমার হচ্ছে গ্রাম, তারপর হচ্ছে পাউন্ড, এগুলো সবই আসলে ভরই মাপে, তারা সবাই হচ্ছে ভরের মানে আন্ডারে পড়ছে। তো ব্যাপারটা হচ্ছে এই, যখন আমরা স্মরণ আর সময়ের জন্য কাজ করতেছি, আমরা আসলে দৈর্ঘ্যের জন্য কাজ করতেছি। এখন তুমি যখন কোনো একটা প্র্যাকটিক্যালি কোনো একটা বস্তু ত্বরণ মাপতে যাও, আমরা যদি চ্যাপ্টার টু মোটামুটি আগে পড়া শুরু করছিলাম, আমরা ত্বরণে কি করি? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার বের করতেছি। সো আমরা তো আসলে দূরত্ব হিসাব করছি, স্মরণ হিসাব করতেছি। তো সেইখানে আমি কি হিসাব করি? আমি কি কিলোমিটার হিসাব করতে কাজ করতেছি নাকি সেন্টিমিটার হিসাব করে কাজ করতেছি, তার উপর ডিপেন্ড করবে যে ত্বরণের এককটা আমার কি হবে। বাট আমরা যদি ইন্টারন্যাশনাল বেসে চিন্তা করি, তাহলে আমরা সাধারণত দৈর্ঘ্যটাকে মিটারে কাউন্ট করি, সময়টাকে সেকেন্ডে কাউন্ট করি। তখন এই এল এর জায়গায় বসবে এম, টি এর জায়গায় বসবে কি এস, ইনভার্স টু কিন্তু ইনভার্স টু এর মতোই থাকবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? আমাদের ছিল এল টি ইনভার্স টু, এটাকে যদি আমরা তোমার লিখি এইভাবে, আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা লিখতে পারি না, এল হচ্ছে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আর সময় একক হচ্ছে সেকেন্ড, তাহলে মাইনাস পাওয়ার ঠিক থাকতেছে। তার মানে মাত্রা যা আছে ওই মাত্রার মধ্যে শুধু এককটা বসায় দিলেই কিন্তু আমরা আসলে এককটা পেয়ে যেতেছি। কথাটা ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? এই হচ্ছে কাহিনী, মাত্রা এর মধ্যে কোনো পার্থক্য নাই। মাত্রা বের করতে পারা মানে এককও বের করতে পারা। একইভাবে হচ্ছে ক্ষমতার মাত্রা কেমনে বের করবেন, একটা উদাহরণ আছে আর কি। ক্ষমতার মাত্রা বের করার জন্য পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইকুয়াল টু কে ভাগ, ডাব্লিউ কে ভাঙলে এফ এস পাই বাই টি পাই, এফ কে ভাঙলে এম এস পাই। তো এইভাবে আলটিমেটলি এম এ এস টি মোটামুটি সবগুলোই মৌলিক রাশিতে চলে আসছে। এখন ভরের একক হচ্ছে প্রতীক হচ্ছে এম, আর ত্বরণের একক এল টি ইনভার্স টু একটু আগে বের করলাম, এই জন্য এটা আলাদা করে লেখা হয় নাই। আর এস কি স্মরণ, এটারও রাশি হচ্ছে এল, নিচে টি, এখন একটু উপরে নিচে নর্মাল বেসিক ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। এখন এটাই হচ্ছে আসলে আমাদের ক্ষমতার মাত্রা। এখন একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, অনেক সময় এমসিকিউতে আপনাকে, আমরা জানি ক্ষমতার মাত্রাকে আমরা প্রকাশ করিও, মানে সমতার একক, এককে আমরা বলি ওয়াট, ডাব্লিউ এ ডাবল টি, ওয়াট দিয়ে প্রকাশ করি না। বাট অনেক সময় দেখবেন এমসিকিউ আছে আপনার ও ক্ষমতার এক মাত্রা কি, সরি ক্ষমতার একক কি, সেখানে অপশনে ওয়াটই নেই, অন্য কিছু আছে, ওয়াট নাই। কিন্তু সেই প্রশ্নটাও ভুল না, কারণ আসলে এই ওয়াটকে আমরা হিসাব করি প্রতি সেকেন্ডে কত পরিমাণ কাজ হয়, সেটাকে আমরা একসাথে ওয়াট বলি। বাট সেটাকে আরো গভীরভাবে যদি আমরা ভাঙতে চাই, তাহলে কিন্তু এই যে এখান থেকে কিন্তু আপনি ক্ষমতার এককটাও বের করতে পারবেন ইন্ডিভিজুয়ালি। কিভাবে? দেখেন এম, এস এ এককে ভরের একক কি, ভরের এস এ একক কি কেজি, তাহলে এম এর জায়গায় হবে কেজি। তারপর হচ্ছে এল, দৈর্ঘ্যের একক কি মিটার স্কোয়ার, আর সময় একক কি সেকেন্ড ইনভার্স থ্রি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের ক্ষমতার কি একক। কথাটা বুঝতে পারছেন কাহিনীটা? এটাও ক্ষমতা একক, মানে পুরাটাকে একসাথে আমরা ওয়াট বলি। বুঝছে সবাই কাহিনীটা? বুঝছে? সো এই জিনিসগুলো এমসিকিউ তে আপনাদের হেল্প করবে বোঝার জন্য, ঠিক আছে? আমি আপনাদের স্পেশালি এমসিকিউ এর উপর কোনো আলাদা গাইডলাইন দিব না, আমি কোনোদিনও সারা জীবনও দেই নাই, কারণ কারণ আই ডু বিলিভ যে এমসিকিউ ভালো পড়তে হলে আপনাকে বইয়ের এ টু জেড লাইন বাই লাইন দাড়ি কমা সহকারে পড়তে হবে, বইয়ের সকল সাদা অংশ বাদ দিয়ে কালো অংশ পড়তে হবে এবং ফুল 100% কনসেপ্ট থাকতে হবে। এইগুলো আপনি মানে এভাবে না যে আলাদাভাবে এমসিকিউ এর জন্য পড়বেন। ফিজিক্স কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে পড়া লাগে, বাট ফিজিক্সে আলাদাভাবে এমসিকিউ পড়া লাগে না যদি কেউ সবকিছু একদম প্রপারলি একদম 100% পড়ে। তো এই হচ্ছে আপনাদের মাত্রার ব্যাপার স্যাপার। এছাড়া আরো কিছু আছে আপনাদের, যে দশের গুণিতকের ব্যবহার, অনেক বড় বড় সংখ্যাগুলো ব্যবহার করার জন্য আমরা দশের রূপে পাওয়ার দিয়ে ব্যবহার করি, এগুলো তো মনে হয় না বোঝানো লাগবে, লাগবে কি? আই ডোন্ট থিঙ্ক সো।
কারো কি বোঝানো লাগবে এগুলা? আশা করি বোঝানো লাগবে না। ওকে ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের এই চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো কভার করবেন। আর যদি অ্যাকচুয়ালি আপনারা ইতিহাস পড়তে চান, এই চ্যাপ্টার শুরুতে যথেষ্ট পরিমাণে ইতিহাস আছে, সেখান থেকে যথেষ্ট পরিমাণে এমসিকিউ থাকবে আসবে, এতে কোনো সন্দেহ নাই, তো নিজ দায়িত্বে সেগুলো পড়ে নিতে হবে। সো কারো কোনো প্রশ্ন আছে? আর দেখেন এই হচ্ছে আমাদের আজকের পড়া, আজকে আর কোনো কিছু করবো না, যা যা পড়লাম এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো কিছু, যে কোনো এনিথিং এলস। কারো কোনো প্রবলেম আছে? আমি এটা গ্রুপে দিয়ে দিব, আমি এটা গ্রুপে দিয়ে দিব। আমি জাস্ট সব সময় পারবো না, আমি আসলে পারি না অত গুছিয়ে সব কিছু করতে সব সময়। তোমাদের যে ক্লাসগুলো হবে, যেগুলো স্লাইডে হবে, সেগুলোর যে এই যে তোমরা যা যা ক্লাস করলে, যা যা দেখলা, ভিজুয়ালি দেখলা, এগুলো একটা লেকচার শিট আকারে আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? আর হ্যাঁ বলো। আপনি পেমেন্টটা দিব কখন? এটা হচ্ছে 1 থেকে 10 তারিখের মধ্যে। আমি নতুন অল্টারনেটিভ বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি গ্রুপে, আর হচ্ছে ওই যারা নতুন জয়েন করে তাদেরকে বলতেছি, বাকি তো জানোই, ওই যে একটা লিংক দেওয়া দিচ্ছি, সব দেওয়া আছে যে যেখানে আমরা পেমেন্ট দিলি, ওইখানে গেলে তোমরা আপডেটগুলো দেখতে পাবা, ঠিক আছে, কার কোথায় কবে কখন পেমেন্ট হয়েছে বা কি কতটুকু আপডেট কি, এই আর কি। তাহলে আর কারো কোনো প্রশ্ন নাই? মনে হয় না। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। ও ওয়েট ওয়েট ওয়েট, আরেকটা জিনিস একটু বলে রাখি, যেহেতু স্লাইড ক্যালিপার্স এর বেসিক কনসেপ্টটা পড়ে ফেলছেন আপনারা, এখন আপনাদের কাজ কি? আমি আমি কিন্তু সব কাজ করে দিব না, আপনাদের কাজ হচ্ছে এখন একটু টেস্ট পেপার বা গাইড ঘাটা, স্লাইড ক্যালিপার্স রিলেটেড যে প্রশ্নগুলো আছে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখালাম, আরো ডিফারেন্ট টাইপের প্রশ্ন থাকতে পারে, সেগুলো একটু দেখবেন, দেখে খাতা কলম নিয়ে বসবেন, এক এক পাশে বই রাখবেন, এক পাশে খাতা রাখবেন, দেখে সেটা প্রত্যেকটা কোশ্চেন রাফলি সলভ করবেন। হ্যাঁ পারলে একটু ডিটেলে করবেন, যদি বেশি সময় বা খুব মানে সমস্যা হয়, রাফলি সলভ করে দেখবেন যে আপনার সলিউশনটা ঠিকঠাক হচ্ছে কিনা। এখন তো গাইডে সবসময় অ্যান্সার দেওয়াই থাকে, মানে চেক নিজেকে চেক আউট করবেন অলওয়েজ, যে যা পড়লাম ওটা হলো কি না, মানে ঠিক মতো পারলাম কিনা, ঠিক আছে? কারণ দেখা যাইতেছে যে বলা যায় যে আমরা এখন যা যা পড়তেছি সব কিছুই লাস্টবারের মতো পড়তেছি, এইটা চিন্তা করে পড়লাম, যদি পরবর্তীতে দেখা যায় যে আপনাদের পরীক্ষা আরো পিছালে আরো সময় পান, তখন তো রিভিশনে আসতে পারবেন, সমস্যা নেই, বাট এটা ধরে নেন যে রিভিশন নাও পাইতে পারেন, রিভিশনের সময় খুব হয়তো পাওয়া যাবে না। আমরা এই চ্যাপ্টার ওয়ানটা খুব তাড়াতাড়ি শেষ করব, 2, 3, 5 এগুলো কিন্তু আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো না, এগুলো স্লোলি ভেঙে ভেঙে আস্তে আস্তে শেষ করতে হবে। চ্যাপ্টার ওয়ান বলে ধাপা ধাপ শেষ করে ফেললেন বেসিক বেসিক কনসেপ্ট, আমাদের হাতে যদি সরকার যদি ঠিক টাইম মতো পরীক্ষা নেয়, এক্সপেক্ট করা যায় তোমাদের পরীক্ষা নেক্সট ইয়ারের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে, তো 6-7 মাসের বেশি কিন্তু নাই, এর মধ্যে তোমাদের আরও ঈদ আছে, কত হাবি জাবি দিয়ে দেখবে 2-3 মাস এমনি নাই হয়ে গেছে, তো এটা ভাবেন না যে খুব বেশি সময় আছে, সময় আসলে কমই আছে, সময়টা ইউটিলাইজ করতে পারলে প্রপার পারফেক্ট সময় আছে। সো অলরাইট, আর যদি যেহেতু কারো কোনো প্রশ্ন টশ্ন নাই, তাহলে আজকের মতো বিদায় নিতেছি, আবার আগামী দিন দেখা হবে। আমি চেষ্টা করব, দেখি তোমাদের ইয়েতে নেওয়া যায় কিনা ক্লাসগুলো, মিটে না, আমরা তাদের ধরে মিটে নিলাম, মিটে কিন্তু কোনো ঝামেলা হয়নি আমাদের, বারবার মিটিং লিঙ্ক দাও, আবার ক্লাসের মাঝে একটা ব্রেক হয়ে যায় আর কি, দেখি মিটিং কি থাকে। আচ্ছা অলরাইট, এই তো তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।